টেকনিক্যাল সমাজশ্রীর ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের যে ভ্লগটি সেটি হচ্ছে বাবা সারেশ্বরের যে সপ্তমী তিথিতে সোমবারে যে বিশেষ মেলাটি আয়োজন হয় সেই বাবা সারেশ্বরের ডিহর গ্রামে সেই মেলাটি আপনাদের সামনে সরাসরি আমি তুলে ধরছি। আপনারা নিশ্চয়ই গ্রাম বাংলার মেলা দেখেছেন এবং দেখতে ভালোবাসেন, এবং সেই নিয়েই বাবা সারেশ্বরের যে আমাদের এক মন্দির রয়েছে এবং সেই মন্দিরটি যেটি মূল মন্দির সেটি ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। সে তো বাবা সারেশ্বরের মূল মন্দিরটি বন্ধ রয়েছে এবং তার পাশেই বাবার মন্দিরে পুজো অর্চনা চলছে, এবং তার সাথে সাথে যে বিশেষ মেলাটি সপ্তমী তিথিতে বসেছে সেই মেলাটি আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি টেকনিক্যাল সমাজশ্রী পর্দায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষের সমাগম রয়েছে, এবং আমার যেটা সবথেকে ভালো লেগেছে যে বহু বছর পর একটা গ্রাম বাংলার মেলাতে আমি যেতে পেরে একটু অন্যরকম লেগেছে, কারণ আমরা সচরাচর শহরে যে চড়কগুলি দেখে থাকি সেগুলো বৃহদায় এবং অনেক ক্ষেত্রে যেটা আমি দেখে থাকি সেটা যন্ত্রের সাহায্যে চালানো হয়, মোটরের সাহায্যে সেটা চালানো হয়। সারেশ্বরের গাজনের এই যে চড়কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্টই আমার খুব ভালো লেগেছে, কারণ এগুলো যে যে চড়কগুলো হাতে করে ঘোরানো হয়, আমরা বহুদিন আগে যে গ্রাম বাংলায় যেগুলো দেখেছিলাম সেগুলো যখন সামনাসামনি দেখতে পারি আরেকবার নিজের গ্রাম বাংলার রূপটা দেখতে পাই, সেখানকার মানুষের বাড়িঘর মানুষের ব্যবহার অত্যন্ত অন্যরকম, আমাদের শহরের থেকে যথেষ্টই আলাদা একটা অন্যরকম ফিল নিশ্চয়ই পাবো। তার উপরেই বাবার মন্দির এবং সব মিলিয়ে যেন পুরোটা একটা দারুণ ব্যাপার হয়ে উঠেছিল সেই দুপুর বেলাটা, এবং যথেষ্টই ভালো লেগেছে সেদিন আমাদের সকলেরই সেখানে গিয়ে এবং বাবা সারেশ্বরের আশীর্বাদে। নিশ্চয়ই চৈত্র মাসে যে বাবা সারেশ্বরের গাজন হয় আপনাদের সামনে নিশ্চয়ই বছর নিয়ে আসবো, আমি চেষ্টা করব টেকনিক্যাল সমাজশ্রী পর্দায়। ততক্ষণ দেখতে থাকুন টেকনিক্যাল সমাজশ্রী ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি সোমাশ্রী নন্দী, টেকনিক্যাল সোমাশ্রীর কর্ণধার। আমি ভিডিও বানাতে ভালোবাসি, ব্লগ তৈরি করতে ভালোবাসি, ভারত তথা বাংলার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলতে এবং নিজে শিখতে জানতে ভীষণ ভালোবাসি। অবশ্যই যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলকে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সোমাশ্রী ইউটিউব চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। Thank you.